নমস্কার, আমি মানস, শুরু করছি আজকের ফ্রি টক টাইম। অজানাকে জানার আগ্রহ মানুষের চিরন্তন। গোটা পৃথিবী জুড়ে মানুষ অজানাকে জানতে চায়, আর সেটা যদি নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানার চেষ্টা হয় তাহলে তো কথাই নেই। নিজের ভবিষ্যৎ জানার আগ্রহ মানুষের চিরকালীন। গোটা পৃথিবী জুড়েই মানুষ চায় নিজের আগামী কীভাবে তৈরি হবে, কীভাবে সংগঠিত হবে সেগুলো। সেটা যারা জানিয়ে দিতে পারেন তারা জ্যোতিষ। আর জ্যোতিষ শাস্ত্র কেউ কেউ শেখান, কেউ কেউ জ্যোতিষদের তৈরি করে দেন আগামীর জন্য, শিখিয়ে দেন তারা কীভাবে জ্যোতির্বিদ্যা, জ্যোতিষবিদ্যা মানুষের কাছে পৌঁছে দেবে। আমরা পেয়ে গেছি আজকের ফ্রি টক টাইমে এমনই একজনকে, যিনি জ্যোতিষদের তৈরি করেন, জ্যোতিষদের গুরু, অর্জুন চক্রবর্তী। আমরা কথা বলে নেব অর্জুন চক্রবর্তীর সঙ্গে। নমস্কার, আপনাকে স্বাগত। নমস্কার দর্শক বন্ধুদের, আমার সশ্রদ্ধা নমস্কার। আচ্ছা, আপনার কাছে যেটা জানতে চাইবো প্রথমেই সেটা হলো, আপনি যে ইনস্টিটিউটটা চালান সেটা কোথায় কোথায় আছে, কীভাবে ইনস্টিটিউটটা কাজকর্ম করে? প্রথমেই বলবো যে আমাদের ইনস্টিটিউটটি গভর্নমেন্ট রেজিস্টার্ড। ইনস্টিটিউটটি 1994 সালে প্রতিষ্ঠিত এবং এর নাম হলো ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো আমাদের যেটা মেন ব্রাঞ্চ সেটা শিয়ালদায় আছে। তবে আমি পার্সোনালি যে দুটো শাখার কার্যকলাপ এবং পড়ানোর পঠন পাঠনের দায়িত্বে আছি সেগুলি হলো ঢাকুরিয়া শাখা এবং দুর্গাপুর বেনাচিটিতে আমাদের একটি শাখা আছে। অতএব তিনটি শাখা, শিয়ালদা, দুর্গাপুর এবং ঢাকুরিয়া। দুর্গাপুর এবং ঢাকুরিয়ার দায়িত্বে বিশেষভাবে আমি আছি। আচ্ছা, আপনি এই যে ইনস্টিটিউটগুলো চালান, এখানে মূলত কী ধরনের শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র শেখানো হয়? হ্যাঁ, আপনি ভালো প্রশ্ন করেছেন, কারণ জ্যোতিষশাস্ত্রের বেশ কিছু শাখা আছে। তো সেই কারণে আমি বলবো যে আমাদের যেখানে ইনস্টিটিউটগুলোতে আমরা করি কি, আমরা মোটামুটি সব দিক থেকে একজন মানুষকে জ্যোতিষী পূর্ণাঙ্গভাবে তৈরি করার চেষ্টা করি। সেই কারণে জন্মচক্র বিচার, হস্তরেখা বিচার, জন্মছকের অভাবে প্রশ্নচক্র বিচার, বাস্তু, সংখ্যাতত্ত্ব ইত্যাদি বিভিন্ন রকম, এবং নিমিত্ত শাস্ত্র বলে একটি শাস্ত্র আছে যেটি কিনা আমাদের আশপাশে বিভিন্ন রকম যে ঘটনা ঘটছে, বিভিন্ন রকম আওয়াজ, বিভিন্ন রকম মানুষের চলাফেরা, সেই সংকেত দেখেও কীভাবে প্রেডিকশন করা যায়, এই বিভিন্ন রকম শাখা আমরা শিখিয়ে একজনকে পূর্ণাঙ্গভাবে জ্যোতিষী হয়ে তৈরি হয়ে উঠতে সাহায্য করি। আচ্ছা, এই হরোস্কোপ কিংবা প্রশ্ন জ্যোতিষ এগুলো কি আপনার ইনস্টিটিউটে শেখানো হয়? হ্যাঁ, অবশ্যই। ওই যেটা বললাম যে জাতচক্র বিচার, যেটা সেটাই হচ্ছে আমাদের জন্ম তারিখ, সময়, জন্মস্থান এগুলির উপর নির্ভর করে সেই সময়কার গ্রহের অবস্থান দেখে তার জন্যে ঈশ্বর কী লিখে গেছেন তার ভাগ্যে, তারই কর্মফল অনুসারে সেগুলো আমরা দেখি। এবং প্রশ্নচক্র হলো, অনেক মানুষ আমাদের দেশে কেন অনেক দেশেই আছেন যাদের জন্ম তারিখও জানা নেই, তারিখ জানা থাকলে হয়তো সময়টা জানা নেই, তো সেই রকম মানুষদের জন্যও কিন্তু একটি ওই জন্মছকের মতনই একটি ছক তৈরি করা যায়, সেটি হলো প্রশ্নচক্র, যেখানে হাতও দেখার প্রয়োজন নেই। ইনস্টিটিউট অফ নিউরো অফ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ছাড়াও অর্জুনবাবু কিন্তু দীর্ঘদিন হাতিবাগান টোলে পড়িয়েছেন জ্যোতিষশাস্ত্র। আমি কথা বলে নেব, আপনার কবে থেকে এই জ্যোতিষশাস্ত্রের দিকে আসা, শুরুটা কীভাবে? হ্যাঁ হ্যাঁ, তখন আমার 18 বছর বয়স। আমার মনে আছে 1994 সালের পুজোর সময়, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সাধারণ পড়াশোনার মধ্যে দিয়ে বা সাধারণ চাকরি বাকরি ব্যবসার দিকে না এগিয়ে আমার জ্যাঠামশাই পণ্ডিত শ্রী প্রদ্যোত চক্রবর্তী, যিনি ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ বক্তা ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ বক্তা ছিলেন, আমি তার সঙ্গে তার কর্মকাণ্ডে যোগদান করব। তো শ্রী প্রদ্যোত চক্রবর্তী এবং তার স্ত্রী আমার জেঠিমা শ্রীমতী পুরবী মুখোপাধ্যায়, পুরবী চক্রবর্তী, তাদের অনুপ্রেরণায় আমি কিন্তু তখনই জ্যোতিষশাস্ত্রে যোগদান করি। 18 বছর বয়সে, এবং তখন আমি দিনে দুবার আমার জ্যাঠামশাইকে অ্যাসিস্ট করতাম। তারপরে ক্রমশ যখন আমার পড়াশোনা আর এগোতে লাগলো, আমি তারপর হাতিবাগান টোলে যোগদান করলাম, কারণ কেউ কেউ বললেন যে প্রতিষ্ঠানের সার্টিফিকেটেরও মূল্য কিন্তু আছে, যার জন্যই আমরা প্রতিষ্ঠান চালাই। তো হাতিবাগান টোলে যোগদান করলাম, সেখানে ছিলেন শ্রী নিমাই ঠাকুর মহাশয়, যিনি এখনও আছেন,
তিনি একজন, আমি অত সৎ অত বিনয়ী তান্ত্রিক জ্যোতিষী আজ অব্দি কাউকে দেখিনি। প্রকৃত যদি কেউ তান্ত্রিক জ্যোতিষী হন, তিনি হলেন নিমাই ঠাকুর। তো তার আশীর্বাদে ওখানে আমি তন্ত্র শিখিনি, আমি জ্যোতিষ শিখেছি, হস্তরেখা শিখেছি। তারপরে আমি যোগদান করি 2000 সালে ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সে, যেখানে আমার সবথেকে প্রিয় শিক্ষক শ্রী অশোক ভট্টাচার্য মহাশয়, যিনি কিনা ভারত সরকারের বৈজ্ঞানিক ছিলেন, তিনি বোটানিস্ট ছিলেন। তো তার কাছে আমি সব থেকে বেশি শিখেছি এবং 2007 সাল থেকে আমার ইউরোপে যাতায়াত, এগুলো সব কিন্তু সেই 2007 থেকে 2016 অবধি আমার চলে আসছে, এভাবে আমার জার্নি। ইউরোপ প্রসঙ্গে আপনাকে বলি যে আপনি তো ইউরোপেও সেখান জ্যোতিষ, আমরা যেটুকু পড়াশোনা করেছি তাতে দেখেছি আপনি ইউরোপে 4-4 ইউনিভার্সিটির সঙ্গেও যুক্ত। ইউরোপে এই জ্যোতিষটা নিয়ে খুব আগ্রহ কি মানুষের মধ্যে আছে? না, এখানে আমি একটা মজার কথা বলবো যে সাধারণ মানুষের মধ্যে যতটা না আগ্রহ আছে, তার থেকে বেশি কিন্তু কিছু কিছু মানুষ আছেন তারা কিন্তু প্রচণ্ড আগ্রহী। একেবারে সাধারণ একজন কমন ম্যানকে জিজ্ঞেস করলে তিনি হয়তো বলবেন, ওই জ্যোতিষ বলতে ম্যাগাজিনের পাতা একটু দেখি, ওয়েবসাইটে দেখি আমার সানসাইন অনুসারে কী চলছে, কিন্তু জ্যোতিষ থেকে গভীর কতটা কী বলা যায় সে বিষয়ে আমার ততটা ঠিক ধারণা নেই। কিন্তু যাদের ধারণা আছে, যারা কিনা ভারতীয় বা বলতে পারি ওরিয়েন্টাল বিভিন্ন বিষয় নিয়ে যারা যুক্ত, তারা জ্যোতিষে প্রচণ্ডভাবে আকৃষ্ট, এবং এতটাই আকৃষ্ট যে তারা আমার কথাকে কিন্তু মানে বেদবাক্যের মতো হিসেবে গ্রহণ করেন। অতএব সেখানে একটা কনসালটেশন করা, তাকে পরামর্শ দেওয়া বা তাকে শেখানো বিশাল দায়িত্বের ব্যাপার। আচ্ছা, তার মানে সাধুদের দেশ ভারতবর্ষ, এই কথাটা কিছুটা ঠিক হলেও সাধুদের দেশ ভারতবর্ষের যে জ্যোতিষ শাস্ত্র সেটা নিয়ে ইউরোপে আগ্রহ। শুধু জ্যোতিষ নয়, জ্যোতিষ, আয়ুর্বেদ, যোগ, জ্যোতিষ শাস্ত্র তার মধ্যে অন্যতম। আচ্ছা, একই সঙ্গে আপনাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ইউরোপের কোন কোন ইউনিভার্সিটিতে আপনি পড়ান? হ্যাঁ হ্যাঁ, দেখুন, রেগুলার পড়াই বললে মিথ্যা কথা বলা হবে, সেটা হয় না, কারণ ওখানে জ্যোতিষের সেভাবে রেগুলার কোর্স থাকে না। কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়ের নামগুলি আমি বলবো, সেখানে ওদের কিন্তু ধর্মের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ধর্ম অথবা ওরিয়েন্টাল সাবজেক্টস। তো সেখানে কিন্তু সুইডেনের দুটি বিশ্ববিদ্যালয় খুবই বিখ্যাত, গথেনবার্গ বিশ্ববিদ্যালয়, লুন্ড বিশ্ববিদ্যালয়, লিথুয়েনিয়ার ভিলনিয়াস বিশ্ববিদ্যালয়, বুলগেরিয়ার সোফিয়া বিশ্ববিদ্যালয় ইত্যাদি জায়গাগুলোতে, এছাড়া আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কিনা আয়ুর্বেদ, যোগ, জ্যোতিষ ইত্যাদি বিষয় নিয়ে চর্চা হয়, এই রকম বিভিন্ন স্থানে আমি কিন্তু লেকচার দিয়ে থাকি, জ্যোতিষ পড়িয়ে থাকি এবং তাদের জ্যোতিষ পরামর্শও দিয়ে থাকি। আপনি এবার কবে আবার ইউরোপ যাচ্ছেন? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বছরে 2 বার ইউরোপে যাই, মোটামুটি 3 মাস করে আমার ট্রিপগুলো থাকে। তো আমি ইউরোপ থেকে ফিরেছি জুন মাসের মাঝামাঝি, আবার অক্টোবরের 1-2 তারিখ নাগাদ কি 3 তারিখ নাগাদ আমার ইউরোপে আবার যাওয়ার সময় হয়ে এসেছে। আবার আমি মোটামুটি অন্তত 2.5-3 মাসের জন্যে আবার ইউরোপের বিভিন্ন দেশে আমার কাজকর্ম থাকবে। আচ্ছা, ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের কি ওখানে কোনো শাখা আছে ইউরোপে? ইউরোপে ঠিক পার্মানেন্ট শাখা বলবো না, একটি দেশে শাখা আছে, দেশটির নাম হলো ল্যাটভিয়া, পূর্ব ইউরোপে। সেখানে কিন্তু আমি যে কোর্স মেটেরিয়াল দিই, সেখানে আমার বন্ধু একজন, মানে একজন মানে আমাদের ভারতীয় জ্যোতিষে যিনি, তার জ্ঞান আছে সেরকম আমার একজন বন্ধু ডক্টর ইউরিস এরেন প্রাইস, তিনি আমার প্রতি সপ্তাহে আমার কোর্স মেটেরিয়ালগুলো পড়ানো হয়। এছাড়া কিন্তু বিভিন্ন জায়গায় আমি যখন যাই, তখন কিন্তু 32 ঘন্টা করে 3টে কোর্স থাকে, সেগুলি মোটামুটি 1 সপ্তাহ করে করে, এখন হয়তো একটা কোর্স হলো, আবার 6 মাস পরে সেই দেশে পরের কোর্সটা হলো, এইভাবে কিন্তু চলে। সার্টিফিকেট কিন্তু ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স থেকেই যায়। আচ্ছা, হ্যাঁ, এবার একটু অন্যদিকে আসি, আপনার পড়ানো ছেড়ে দিয়ে, সেটা হলো দেখুন, এই যে জ্যোতিষ শাস্ত্রের কথা বলা হয়, এই জ্যোতিষশাস্ত্র তো একটা একটা বিজ্ঞান, এই বিজ্ঞান ছাড়াও কি অন্য কিছু আছে, মানে আধ্যাত্মিকতার কোনো জায়গা কি জ্যোতিষশাস্ত্রে আছে? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমি খুব খুশি এই প্রশ্নটা পেয়ে। এই প্রশ্নটা আমাকে পৃথিবীর বিভিন্ন জায়গাতেই ফেস করতে হয়েছে। এখানে অনেকে কিন্তু জ্যোতিষশাস্ত্রকে পূর্ণ বিজ্ঞান কি বিজ্ঞান নয়, এই বিজ্ঞান হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক চলে, বিভিন্ন সর্বভারতীয় চ্যানেলেও তর্ক বিতর্ক শোনা যায়। তবে এখানে আমি একটা কথা বলবো যে জ্যোতিষবিদ্যাকে যদি শুধু বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ করা হয়, সেটা কিন্তু জ্যোতিষবিদ্যার প্রতি অবিচার করা হবে। বিজ্ঞানের একটি দিক তো অবশ্যই আছে, কারণ যেখানে কখন কী মুহূর্ত, কোন মুহূর্তে কোথায় কোন গ্রহ নক্ষত্রের এক্স্যাক্ট অবস্থান ছিল, তারা কতটা গতিতে, গতি নিয়ে কতদিনে কোন জায়গায় আবার সরে যাবেন, এই সমস্ত যে গণনাগুলো, এগুলো তো সমস্তই পিওর সায়েন্স, কিন্তু তার যে ফলাফলগুলি সেগুলো কিন্তু
পিওর সায়েন্সের মাধ্যমে সেগুলোকে এক্সপ্লেন করাটা ঠিক সম্ভব নয়। এখানে কিন্তু একটা আমাদের কর্মফল, এবং সেই কর্মফল অনুসারেই আমরা এমন একটা সময় জন্মাচ্ছি যখন কিনা আমার বৃহস্পতি দুর্বল বা আমার শনি শুভ ইত্যাদি, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমাদের কর্মফলকে নির্ভর করে। তো অতএব এখানে কিন্তু একটা আধ্যাত্মিকতার যোগাযোগ একদম প্রচণ্ডভাবে রয়েছে, এবং ঈশ্বরের কৃপা না থাকলে কোনো জ্যোতিষীর পক্ষেও সঠিকভাবে মানুষকে পথ দেখানো সম্ভব নয়। এবং কোনো জ্যোতিষী যদি মানুষকে সঠিক পথ না দেখিয়ে ভুল পথ দেখাতে চান, সেক্ষেত্রে কিন্তু ক্রমশ ঈশ্বরের আশীর্বাদ তিনি নিজেও হারাবেন। আচ্ছা, এই 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 প্রসঙ্গে বলি, আমরা বিভিন্ন জ্যোতিষকে দেখেছি, তারা আমি অঘড়ি বিভিন্ন হোর্ডিং দেখতে পাই, অঘড়ি বিদ্যা, অঘড়ি জ্যোতিষ বলা হয়। আমি তো জানি যেটা সাধারণ পড়াশোনায়, অঘড়িটা স্বীকার করেন না, তারা অঘড়ি শাস্ত্রে বিশ্বাস করেন এবং তিনি একজন অঘড়ির সাধক। তারা জ্যোতিষ এ আসেন আধ্যাত্মিকতাকে বলতে পারা যায় যে কিছুটা দেখিয়ে এই এই ব্যাপারে আমি যেটা বলবো যে দেখুন, জ্যোতিষশাস্ত্র বলুন, তন্ত্রশাস্ত্র বলুন, প্রত্যেকটিই কিন্তু মহান শাস্ত্র, প্রত্যেকটিই কিন্তু আধ্যাত্মিক শাস্ত্র, এবং এই প্রত্যেকটির জন্য দীর্ঘদিন পড়াশোনা শুধু নয়, তার সাধনার প্রয়োজন আছে, ঈশ্বর ভক্তির প্রয়োজন আছে, ঈশ্বর চর্চার প্রয়োজন আছে। তো আমরা কিন্তু যতটা জানি, আমরা যে মহামানবদের বিষয়ে জানি, লোকনাথ বাবা বলুন, শ্রীরামকৃষ্ণদেব বলুন, সারদা মা বলুন, বা আমাদের তৈলঙ্গস্বামী বলুন, এদের কিন্তু অনেক, এরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারতেন, এমন অনেক মিরাকেল তারা দেখাতে পারতেন যেগুলো কিন্তু আমরা ভাবতেও পারি না, কিন্তু তারা খুব কম ক্ষেত্রে তার ব্যবহার করেছেন এবং তারা নিজেরা কখনো তার প্রচার করার চেষ্টা করেননি। তো এটা ভাবতে আমার খুব অদ্ভুত লাগে যে আধ্যাত্মিকতার এরকম একটা অদ্ভুত রকম নগ্ন প্রচার, যে আমি আধ্যাত্মিক ব্যক্তি, আমার কিছু অলৌকিক ক্ষমতা আছে, এই প্রচার যারা অস্বাভাবিকভাবে করে থাকেন, নগ্নভাবে করে থাকেন, তো তাদের প্রতি আমরা কতটা বিশ্বাস করতে পারি কি পারি না, এই প্রশ্নটা আমি দর্শক বন্ধুদের উপরেই ছেড়ে দেবো। আমি বলবো সাধারণ বুদ্ধি দিয়ে একটু চিন্তা করে দেখবেন। এখানে এই জায়গাতেই, ঠিক এই জায়গাতেই আমি আপনার কাছে জানতে চাইব, আমরা ট্রেনে বাসে রাস্তাঘাটে চলাফেরা করার সময় দেখতে পাই যে কোথাও বলা হয় যে বশীকরণ তন্ত্রে তীব্র বশীকরণ, এত টাকা দক্ষিণা দেওয়া হলে, এত টাকা দেওয়া হলে বশীকরণ হবে, বান মারা এই ধরনের, এবং কালা জাদু, কালা তন্ত্র ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু জানতে পাই, এগুলোর কতখানি বেস আছে? দেখুন, বেস নেই আমি বলবো না, আমি শাস্ত্রকে চ্যালেঞ্জ করব না, কারণ এগুলি কিন্তু সাধনার ব্যাপার। যদি কেউ প্রচণ্ডভাবে মানে ভীষণভাবে সাধনা করেন বহু বছর ধরে, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে এইগুলি আয়ত্ত করানো, এগুলি প্রয়োগ করার কিছু কিছু ক্ষমতা দেখা যেতে পারে, কিন্তু সেই মানুষের সংখ্যা আবার বললাম খুব কম, এবং তারা কিন্তু সাধারণত মানুষের সামনে এসে, মিডিয়ায় এসে তারা এগুলো নিয়ে চর্চা করেন না। তাদের কিন্তু খুব ভাগ্য করলে তবে তাদের দেখতে পাওয়া যায়, এবং তারা সেগুলোর প্রয়োগও কিন্তু যখন তখন করবেন না। কোনো মানুষ প্রকৃতভাবে বিপন্ন হলে তখন তার আত্মরক্ষার জন্যই তারা সেগুলো প্রয়োগ করবেন, আজকে এমন কোনোভাবে তার প্রয়োগ তারা করবেন না যাতে মানুষের ক্ষতি হয়। এগুলি হলো তামসিক প্রতিকার। এই ধরনের তামসিক প্রতিকার করলে আমাদের কর্মফল আরও খারাপ হবে, এবং আমরা কিন্তু ক্রমশ আরও সমস্যার মধ্যে নিজেরাই পড়ব। এগুলো একটা সাময়িক একটু রিলিফ দিলেও দিতে পারে, কিন্তু এর কোনো দীর্ঘস্থায়ী কোনো রিলিফের নেই। এবং আবার যেটা বলছি, এগুলো বেশ আছে, কিন্তু যারা এগুলো করতে পারেন বলে দাবি করছেন তাদের কতটা বেশ আছে সেই নিয়ে আমার সন্দেহ আছে। একেবারেই এই জায়গাতেই আরও একটা যেটা ভীষণ জানতে ইচ্ছা করছে আপনাকে হাতের কাছে পেয়ে, সেটা হলো আমরা জ্যোতিষের বিভিন্ন রকম ফর্ম দেখি, কখনো কেউ হাত দেখেন, কেউ দেখা মাত্র ভবিষ্যৎ বলেন, কেউ বা অন্যান্য কিছু আমরা দেখতে পাই, কেউ হরোস্কোপের মাধ্যমেই শুধুমাত্র জন্ম সময় দিয়ে বিচার করেন পুরো বিষয়টা, কোন পদ্ধতিটা সঠিক? দেখুন, এখানে আমি বলবো শ্রীরামকৃষ্ণদেব যেমন বলেছিলেন, যত মত তত পথ। প্রত্যেকটি শাস্ত্রই, যেগুলির কথা আপনি বললেন, প্রত্যেকটি শাস্ত্রই কিন্তু অতি প্রাচীন, প্রত্যেকটি শাস্ত্রই কিন্তু মুনিঋষিদের দ্বারা প্রবক্ত। অতএব এখানে আমি বলবো যে যে কোনো একটি শাস্ত্র যদি প্রচণ্ড গভীরভাবে জানা যায়, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি মাস্টার করা যায়, তার মাধ্যমে কিন্তু মোটামুটি একই সত্যে পৌঁছানো সম্ভব। তবে আমি এখানে যেটা বলি যে প্রত্যেকটি শাখারই কিছু না কিছু বিশেষ অ্যাডভান্টেজ আছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকতে পারে। যেমন ধরুন, আজকে হাত দেখে যদি কাউকে জিজ্ঞেস করা হয়
যে আমার আগামী পরশু দিন একটা ইন্টারভিউ আছে, আবার 15 দিন পর আরেকটা ইন্টারভিউ আছে, কোনটি হবে, তখন কিন্তু শুধু হাত দেখে সংখ্যাতত্ত্ব বাদ দিয়ে, প্রশ্নজ্যোতিষ বাদ দিয়ে শুধু হাত দেখে সেটা বলা সম্ভবত সম্ভব নয়। সেক্ষেত্রে কিন্তু যদি প্রশ্নজ্যোতিষ জন্মছক বিচার করা যায় সুবিধা হবে। আবার এটাও ঠিক যে অনেকটা একই রকম জন্ম সময় বহু মানুষের জন্ম হচ্ছে, সেই সময় আবার কিন্তু কিছু জায়গায় জ্যোতিষীর একটু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি একই ধরনের সময় আজ ধরুন একজন বিরাট কোটিপতি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের গৃহেও একজনের জন্ম হচ্ছে, তার বাড়ির পাশে ফুটপাতেও একজনের জন্ম হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু কিছু কিছু জিনিস সে দুটো ছক দেখলে মনে হবে প্রায় এক, তো সেক্ষেত্রে কিন্তু দুজনের হাত দেখলে অনেক পার্থক্য পাওয়া যাবে। আচ্ছা, তো প্রত্যেকটা শাস্ত্রেরই কিন্তু কিছু কিছু জায়গায় তার গুরুত্ব আছে। তো সেই জন্যই আমাদের ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সে আমরা যে কোর্সটা রেখেছি সে কোর্সটা কিন্তু কম্বাইন্ড কোর্স, মানে একই মূল্য দিয়ে আপনারা জ্যোতিষ, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু, প্রশ্নজ্যোতিষ ইত্যাদি সব কিছু শিখতে পারবেন। ফেংশুইও শেখানো হয়? ফেংশুই এখন আমরা শুরু করিনি, আগে বাস্তুর পর ফেংশুইটা আসে, সেটা আমরা ভবিষ্যতে নিশ্চয়ই, এখন যারা ভর্তি হবেন যেহেতু আমাদের অক্টোবরের কোর্স, সেপ্টেম্বরের কোর্স শুরু হয়েছে, যারা ভর্তি হবেন তাদের জন্য ভবিষ্যতে, তারা কিছুদূর এগোনোর পর ভবিষ্যতে ফেংশুইয়ের সুযোগ নিশ্চয়ই দেওয়া হবে। আচ্ছা, আমাকে যদি একটু প্রশ্নজ্যোতিষ ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন, ওটা কী? প্রশ্নজ্যোতিষ ব্যাপারটা হলো যে দেখুন, এখানে দুটো ব্যাপার আছে। একটা হলো যে প্রশ্নজ্যোতিষের ব্যবহারটা হলো যে যখন কোনো ব্যক্তির জন্ম তারিখ বা সময় বা স্থান ইত্যাদি জানা নেই, তখন সে মানুষটা তো কিছু প্রশ্ন করছে, তখন সে প্রশ্নটার জন্ম হচ্ছে এইটা ধরে নিয়ে সেই প্রশ্নটার জন্য প্রযোজ্য একটি জন্মছক তৈরি করা যায়, সেটা দিয়ে কিন্তু সেই প্রশ্নটিরই উত্তর হবে, অন্য প্রশ্নের উত্তর হবে না। অন্য প্রশ্ন হলে তার জন্যে আবার অন্য প্রশ্নচক্র তৈরি করতে হবে। তো এইভাবে এটাকে বলা যেতে পারে, কালিদাসের উত্তর কালামৃত গ্রন্থে বলা হয়েছে যে প্রশ্নচক্র কিন্তু জন্মচক্রের সমান নয়, কিন্তু অ্যাজ গুড অ্যাজ দিস, মানে কিন্তু ইকুয়ালি এফেক্টিভ। আর এখানে প্রশ্ন মার্গ গ্রন্থে কেরলিয়ান পণ্ডিত হরিহর বলছেন যে আমরা জন্মচক্রটা হচ্ছে আমরা যে ধরনের কর্মফল নিয়ে জন্মেছি, কিন্তু আমরা এই জন্মেও তো কিছু কিছু কর্ম করছি, ভালো হতে পারে, খারাপ হতে পারে, পরিশ্রম হতে পারে বা আলস্য হতে পারে, তার জন্যে সেই জন্মকালীন যে অবস্থান সেই অবস্থানের কোনো তারতম্য হলো কি না, সেটা যদি আমরা এখন একটা প্রশ্নচক্রও করে নিই জন্মছক থাকা সত্ত্বেও, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা আমরা বুঝতে পেরে যাব কোনো তারতম্য হলো কি না। এছাড়া বার্থ টাইম যখন রেক্টিফাই করা হয়, যিনি জন্ম সময় জানেন না তার জন্ম সময় বার করার কিছু পদ্ধতি আছে, সেখানেও প্রশ্নচক্রের একটা কারকতা থাকে। কারণ প্রশ্নটি হলো আমার জন্ম কখন হয়েছে, সেইটার উত্তরও দেওয়ার একটা যদি দেওয়া যায় তার কখন জন্ম হয়েছে সেটা বলা যাবে। প্রশ্নচক্র বৃহৎ শাস্ত্র, এই শাস্ত্রের প্রয়োগ সারা পৃথিবীতেই আছে, শুধু ভারতীয় জ্যোতিষে নয়। আচ্ছা, আপনি কি বলবেন, একটি বাচ্চা জন্মালো, একটি বাচ্চা জন্মানোর পর তাকে নামকরণ করা হয়, নিউমোলজিকেরই কি তার নামকরণ করা উচিত, মানে তার বাবা মার কি উচিত একজন নিউমোলজি নিয়ে যিনি পড়াশোনা করেন কিংবা পড়ান তার সঙ্গে কথা বলে তারপর নাম রাখা উচিত, তাহলে সে সাফল্য পাবে? প্রথম কথা হলো যে এখানে আমরা দুটো বিদ্যা মেশাতে পারি। একটি বিদ্যা হলো যে প্রথম অক্ষরটি কি হওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভারতীয় প্রাচীন জ্যোতিষশাস্ত্রে, এখানে সংখ্যাতত্ত্ব নয়, পিওর জ্যোতিষশাস্ত্রে কিছু উল্লেখ আছে যে কোন রাশি, কোন নক্ষত্রের জাতকের জন্য কোন নামের আদ্যক্ষরগুলি শুভ, সেই ধরনের আদ্যক্ষর দিয়ে নামটা রেখে তারপরে নামের বানানের জন্য কিন্তু সংখ্যাতত্ত্বের প্রয়োগ করলে তাহলে কিন্তু মিশ্রণটা একদম সঠিক হবে। আমি সংখ্যাতত্ত্বকে শ্রদ্ধা করি, সংখ্যাতত্ত্ব ব্যবহার করা উচিত। এখানে আমরা করলাম কি, জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ব দুটোর একটা মিশ্রণ ঘটালাম, এটা কিন্তু অবশ্যই করা উচিত, মানে আপনার। আচ্ছা, একই সঙ্গে বাস্তু শাস্ত্রের কথা যদি আমরা বলি, কোনো একজন বাড়ি তৈরি করবেন কিংবা একটি ফ্ল্যাট কিনবেন, তিনি কি বাস্তু দেখেই তার ব্যাপারটাতে এগোনো উচিত নাকি ওটা কোনো ম্যাটার করে না? না, ম্যাটার তো অবশ্যই করে। আসলে জন্মছক দেখে আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তি, কিছু কিছু ব্যক্তি থাকেন যাদের গৃহ নিয়ে সমস্যায় পড়ার যোগ থাকে, তো বিশেষ করে সেই ব্যক্তিরা যাদের গৃহ নিয়ে জীবনে সমস্যায় পড়ার যোগ আছে বা গৃহের বাস্তুর জন্য যাদের জীবনে বাধাবিঘ্ন আসার যোগ আছে, তাদের আমি বেশি করে অ্যাডভাইস করি যে তোমরা ভাই যদি ভাড়া বাড়িও দেখো, এক বছরের জন্যও যদি সেখানে থাকো, তাহলেও তোমরা কিন্তু একটু বাস্তুবিদের সাহায্য নিয়ে তারপর কিন্তু তোমরা সে বাড়িটা সিলেকশন করো। আর অনেক ব্যক্তি থাকেন যাদের হয়তো গৃহস্থান, যেটা আমরা জন্মছকে চতুর্থ স্থান থেকে বিচার করি, সেখানে এমন কোনো ইঙ্গিত নেই যে তার বাস্তু নিয়ে খুব বেশি সমস্যার যোগ আছে, সেক্ষেত্রে তিনি বাস্তুর দু তিনটে বেসিক পয়েন্ট একটু দেখে নিলেই ঠিক আছে।
কারণ তার ভাগ্যেই গৃহ দ্বারা পীড়িত হওয়ার যোগটা নেই, তার ক্ষেত্রে চিন্তার অতটা কারণ নেই। কি কি দেখবেন একজন? বেসিক্যালি খুব সিম্পলি যদি দেখা হয়, সেক্ষেত্রে আমি যেটা বলি সেটা হলো যে, যেটা অনেকেই সবাই বলে থাকেন, উত্তর পূর্ব কোণটা যেন সুন্দর থাকে, যেন পরিষ্কার থাকে, সেখানে যেন টয়লেট না থাকে, এগুলো দেখা উচিত। এছাড়া আমি যেটা বলবো যে যারা মাঙ্গলিক দোষযুক্ত তাদের কিন্তু দক্ষিণ দিকে শয়ন করা উচিত নয়, মানে বেডরুমটা বিবাহের পর দক্ষিণ দিকে যেন না হয়, যারা বিশেষ করে মাঙ্গলিক দোষের প্রকোপে আছেন, কারণ মঙ্গল গ্রহের দিক হলো দক্ষিণ। আচ্ছা, আর যে যে গৃহের গৃহ বা ফ্ল্যাট যেটাই আপনার হবে সেটার এন্ট্রিটা যেন দক্ষিণ বা পশ্চিমে না থাকে, না থাকলেই ভালো। বিশেষ করে যাদের শনি খারাপ তাদের ওই পশ্চিম দিকে এন্ট্রি আছে, এই রকম গৃহে বা ফ্ল্যাটে তাদের না থাকাটাই উচিত, কারণ শনির দিক হলো আবার পশ্চিম দিক। এরকম কয়েকটা জিনিস খেয়াল রাখা উচিত। এবং ফ্ল্যাটের মধ্য অবস্থা যেটাকে ব্রহ্মস্থান বলা হয় সেই জায়গাটা যেন চাপা না থাকে। কোনো কোনো অদ্ভুত ফ্ল্যাটে দেখা যায় সেইখানে আবার টয়লেটও থেকে যায়, সেটা অনেক অফিস টফিসে অনেক সময় দেখা যায়, তো সেটাকেও খেয়াল রাখতে হবে সেটা যেন না হয়। এরকম কিছু কিছু বেসিক জিনিস লক্ষ্য রাখা উচিত। বাচ্চাদের পড়াশোনার জায়গায় মাথার ওপর বিম থাকা উচিত না, এরকম কয়েকটি জিনিস একটু লক্ষ্য, সব কিছু তো এখানে বলা সম্ভব নয়, কয়েকটি বেসিক জিনিস একটু লক্ষ্য রাখাটা উচিত। আচ্ছা, জ্যোতিষ যখন আমরা দেখতে পাই তখন দেখি যে বিভিন্ন জ্যোতিষের ক্ষেত্রে বলা হয় যে এত তিনটে গোল্ড মেডেলিস্ট পেয়েছেন, কেউ উমুকের দ্বারা সাহায্যপ্রাপ্ত, কেউ খনামার কথা বলেন, আমি নাম বলতে চাই না, বিভিন্ন ধরনের এইগুলো বলা হয়। তো এই যে গোল্ড মেডেল, এগুলো কি কোনো কোনো সংস্থা আছে যারা দেয়, নাকি এটা কিভাবে হয় এই ব্যাপার? দেখুন, একটু বিতর্কিত হলেও আমাকে বলতে হচ্ছে, তো যাই হোক না কেন, ব্যাপারটা হলো যে জ্যোতিষশাস্ত্রের যে ইনস্টিটিউটগুলো যেখান থেকে শিক্ষা পঠন পাঠনের ব্যবস্থা করা হয় সেগুলি প্রত্যেকটাই কিন্তু আলাদা ইনস্টিটিউট, এবং সেই ইনস্টিটিউটগুলো গভর্নমেন্ট রেজিস্টার্ড, নো ডাউট, এবং তারা কিন্তু চাইলে যে কোনো মানুষকে সম্মানিত করার অধিকার রাখেন। আমি আপনাকে সম্মানিত করতে পারি, তো সেখানে তো কোনো বাধা নেই, সম্মান যে কোনো মানুষকে দেওয়া যায়। তো সেক্ষেত্রে সাধারণত স্বর্ণপদকটা কখন পাওয়ার কথা, যখন একটা পরীক্ষা হবে একটা কোর্সের শেষে, পরীক্ষায় যিনি প্রথম স্থান অধিকার করলেন তিনি পাবেন স্বর্ণপদক। আচ্ছা, যিনি দ্বিতীয় স্থান তিনি পেতে পারেন রৌপ্য পদক। কখনো রৌপ্য পদক শুনেছেন? শোনা যায় না। তো এটাও তো হতে পারে না যে সবাই পরীক্ষায় প্রথম হন, সেটাও হতে পারে না। আনফর্চুনেটলি, খুবই আনফর্চুনেটলি, বিভিন্ন জ্যোতিষ প্রতিষ্ঠান কিন্তু আর্থিক মূল্যের বিনিময়ে কিন্তু বা কোনো না কোনো ফেভারের বিনিময়ে হয়তো স্বর্ণপদক কিন্তু তার সকল ছাত্রছাত্রী বা অনেককেই দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের সঠিক মূল্যায়ন না করে স্বর্ণপদক যেহেতু দেওয়া হয়, সেহেতু প্রায় কাউকেই দেখবেন না যিনি স্বর্ণপদক পাননি, মানে স্বর্ণপদকের প্রায় কোনো মূল্যই নেই এখন, এই হলো অবস্থা। আচ্ছা, আপনার ইনস্টিটিউটে পড়তে যদি কেউ জ্যোতিষ শিখতে যান তাহলে তার যোগ্যতা কি লাগে? না, আমি এটা কখনোই মনে করি না যে জ্যোতিষশাস্ত্র, বাস্তু ইত্যাদি শেখার জন্য কোনো এডুকেশনাল সেভাবে কোয়ালিফিকেশন দরকার। আমার অভিজ্ঞতা বলে যে, আমার পড়ানোর অভিজ্ঞতা এমন দেখেছি যে কোনো পিএইচডি মানুষের হয়তো এটা পড়তে অসুবিধে হচ্ছে, আবার একটি ছেলে যে ক্লাস 8 পাস সে অদ্ভুত অদ্ভুত অসাধারণ সব এমন প্রশ্ন করছে যে প্রশ্নগুলোর উত্তর আমাকে চিন্তা করে দিতে হচ্ছে, আমি গর্ববোধ করছি। তো সেই জন্য শিক্ষার সুযোগটা আমি সব মানুষকেই দিতে ভালোবাসি, যে কেউ শিখতে পারেন। আমি যেটা চাইবো সেটা হলো কিছুটা নিষ্ঠা, সেটা যেন পড়ার পর সারা সপ্তাহ যেন সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করা হয়, এবং খুব দ্রুত 3 মাসে 6 মাসে জ্যোতিষ শিখে প্র্যাকটিস করবেন না, অন্তত 1.5-2 বছর একটু যে কোনো বিষয়তে একটু পড়তে সময় লাগে সেইটুকু একটু সময় দিন, তারপরে দেখবেন খুব সম্মান, আত্মবিশ্বাস, অর্থ সব কিছুই তার থেকে পাওয়া যাবে। আচ্ছা, এটাই আমার বক্তব্য। না, কিন্তু এই যে এই আপনারা গ্রহের অবস্থান কিংবা তার স্পিড এগুলোর যে বিচার করেন, যিনি খুব ভালো করে ফিজিক্সটা পড়েননি কিংবা যিনি স্পেসের ব্যাপারটা খুব ভালো করে দেখেননি তার পড়াশোনার সময়, তিনি কি করে এই গণনাটা করতে পারবেন? মানে এটা কি অত সহজ? থ্যাঙ্কফুলি ওই গণনাটা আমাদের করতে হয় না। আচ্ছা, সেই বৈদিক যুগে কিন্তু সেই মুনিঋষিরা ওই গণনাটাও নিজেরাই করতেন, সেটাকে বলা হতো সিদ্ধান্ত জ্যোতিষ। ওই গণনা নিজেরা করে তারপর কুষ্টিটা তৈরি, পাঁজিও নিজে তৈরি করতেন তারপর কুষ্টি করতেন। এখানে আমি আরও এবার কিছু দোষ পাওয়া গেল কোনো একজনের ছকে, কোনো একজনের হরোস্কোপে কিংবা কুষ্টিতে কোনো কিছু দোষ পাওয়া গেল, সেক্ষেত্রে প্রতিকার আপনারা যে শেখান তখন প্রতিকারগুলো কি বলেন, স্টোন নাকি তাবিজ কবজ কি? দেখুন, প্রতিকার বিভিন্ন রকমভাবে হয়।
বাস্তবে প্রতিকার তিন প্রকৃতির। সাত্ত্বিক প্রতিকারের মধ্যে এবং সবথেকে প্রাচীন প্রতিকারের মধ্যে দান ধ্যান করা, গ্রহের পূজা করা, গ্রহের দেবদেবীদের পূজা করা, মন্ত্র জপ করা, কবচ পাঠ করা, কবচ নির্মাণ করা, এগুলি সব আছে। রাজসিক প্রতিকারের মধ্যে রত্ন ধারণ, মূল ধারণ, ধাতু ধারণ ইত্যাদি আছে। তামসিক প্রতিকারের মধ্যে ওই যেগুলো বললাম যে বলি দেওয়া বা অন্যকে পীড়িত করে কোনো রকমভাবে নিজের সমস্যার সমাধান করা। তো সাত্ত্বিক এবং রাজসিক প্রতিকারের মিশ্রণ খুবই ভালো, যেখানে কিছুটা প্রতিকারে আধ্যাত্মিক ব্যাপার থাকবে এবং কিছুটা ধারণ বা রত্ন এগুলোর ব্যাপারও থাকবে। আবার কারোর কারোর ক্ষেত্রে হয়তো দেখা যায় আধ্যাত্মিক প্রতিকারই বেশি কাজ করে। আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য কি মাধ্যম আছে, মানে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমি নিশ্চয়ই বলে দিতে চাই যে আমাদের একটি বিশেষ ফোন নাম্বার আছে। সেই ফোন নাম্বারে ইনস্টিটিউটে শেখার জন্য বা জ্যোতিষ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানে আমাদের ইনস্টিটিউটের প্রথম কথা একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি, www.astroarjun.com। কিন্তু ইনস্টিটিউটের যেটা বিশেষ ফোন নাম্বার সেটা হলো 9635124407, 9635124407। এখানে আপনি কথা বলতে পারবেন আমার সহকর্মী অত্যন্ত গুণী এবং জ্ঞানী জ্যোতিষী শ্রী গৌতমের সঙ্গে। আচ্ছা, তিনি আপনাদের আমাদের ইনস্টিটিউটের বিষয়ে কোথায় আসবেন, কিভাবে যোগ দেবেন সব কিছুই বলে দেবেন। একেবারে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জ্যোতিষগুরু এবং জ্যোতিষ যিনি শেখান, জ্যোতিষ ইনস্টিটিউটের প্রিন্সিপাল, ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের উনি প্রিন্সিপাল, কথা বলছিলাম এবং জেনে নিলাম জ্যোতিষের একেবারে একটা বিজ্ঞান ভাবনা আছে, যে বিজ্ঞান ভাবনার মাধ্যমে মানুষ কিন্তু আধ্যাত্মিকতার মেলবন্ধনে পেতে পারেন ভবিষ্যতের সঠিক দিশা। আজকের মতো ফ্রি টক টাইম এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময়। আপাতত এই পর্যন্তই, খবর এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন সাধনা বাংলা। নমস্কার। নমস্কার।